হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে পার্ট 6 নিয়ে আলোচনা হবে। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো প্রাকৃতিক সম্পদ ও তার স্থিতিশীল ব্যবহার। আচ্ছা, প্রাকৃতিক সম্পদগুলো বলতে আমরা কাকে বুঝি? সমস্ত ধরো অরণ্য, জল, মৃত্তিকা, বন, সমস্তগুলো সম্পদের মধ্যে পড়ে। এছাড়াও পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো সব মানে এক এক ধরনের সম্পদ। এবার এই যে প্রাকৃতিক সম্পদ, এগুলোর বলছে স্থিতিশীল ব্যবহার সম্পর্কে জানবো। স্থিতিশীল মানে কি? স্থিতিশীল টার্মটার থেকে আসছে, যেটা হলো স্থিতিশীল হলো সাস্টেনেবল। সাস্টেনেবল মানে কি? যেটা সাস্টেন করবে বহু দিন অবধি, সে যেটা থাকবে। মানে আমরা এখন এমনভাবেই জল ব্যবহার করব যাতে পরবর্তী প্রজন্ম এবং তারও পরবর্তী প্রজন্মে সবাই যাতে জলটাকে ব্যবহার করতে পারে। সেই জন্যে এইভাবে মানে সাস্টেনেবল মানে হলো এমনভাবে ব্যবহার করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে। ঠিক তেমনি কয়লা, পেট্রোলিয়ামকেও আমাদের এমনভাবেই ব্যবহার করতে হবে যাতে তাদের কাছে এটা ইতিহাস না হয়ে যায়, তারাও এই জিনিসটাকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, সেই জন্য প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহার বা সাস্টেনেবল ইউসেজ প্রচণ্ড দরকারি। এবার প্রাকৃতিক সম্পদ কাকে বলছে? পৃথিবীর যে সমস্ত জড় পদার্থ ও জীবসমূহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের কল্যাণ সাধনের জন্য ব্যবহৃত হচ্ছে সেটাকেই বলছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ প্রধানত দুই প্রকার হয়, একটা পুনর্স্থাপনযোগ্য আর একটা পুনর্স্থাপন অযোগ্য। নামটা থেকেই বুঝতে পারছো যে পুনর্স্থাপনযোগ্য মানে এটাকে পুনর্স্থাপন করা সম্ভব। ধরো একটা বন, সেইখানে দাবানল হলো, সেই দাবানলে বন পুড়ে গেল, কিন্তু সেই জায়গায় নতুন করে বন তৈরি করা সম্ভব, সেটা হলো পুনর্স্থাপনযোগ্য। আর পুনর্স্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? যেগুলো ধরো আর দ্বিতীয়বার সেগুলোকে তৈরি করা পসিবল নয়। যেমন পেট্রোলিয়াম, এটা কীভাবে হয়েছে? এটা প্রাকৃতিকভাবে হয়েছে, মাটির নিজে সমস্ত উদ্ভিদ দেহ, জীব দেহ এগুলো চাপা পড়ে হয়েছে। কয়লা, পেট্রোলিয়াম এগুলো, সেগুলো কিন্তু নতুন করে সৃষ্টি করা সম্ভব নয়, সেগুলোর জন্য এগুলো হলো পুনর্স্থাপন অযোগ্য। আচ্ছা, এই যে প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এই যে দুই ধরনের যে সম্পদ, দুটোকেই কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে ব্যবহার করতে হবে। আমরাই সমস্ত ব্যবহার করে সমস্ত শেষ করে দিয়ে যেতে পারি না। ঠিক আছে, এবার প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা কী? প্রথম হলো প্রাকৃতিক সম্পদকে মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করছে, তার নিজের কল্যাণ হচ্ছে, মানব জাতির কল্যাণ হচ্ছে। দ্বিতীয় হলো যত এটার বাজারে চাহিদা থাকবে তত অর্থনৈতিক বুনিয়াদ ভালো হবে সেই দেশের ক্ষেত্রে, তাহলে সেই দেশ অর্থনৈতিকভাবে তত বেশি স্ট্রং হবে। যেমন ধরো যে সমস্ত দেশগুলোয় তেল পাওয়া যায় সেই সমস্ত দেশগুলোর কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কারণ প্রাকৃতিক সম্পদের জন্য এরা খুব ধনী দেশে পরিণত হয়েছে। তারপর হলো খাদ্য খাদক সম্পর্ক বজায়। ধরো এই যে প্রাকৃতিক সম্পদ, যেমন ধরো বন, তারপর ধরো তোমার জল, এগুলোর মাধ্যমে কি হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক বজায় থাকছে। মানে একটা প্রাণী খাদ্য, অন্য একটা প্রাণী খাদক, আবার যে প্রাণীটা এটার খাদক সেটা আবার অন্য কোনো প্রাণীর খাদ্য, এইভাবে একটা সম্পর্কও বজায় থাকছে। ঠিক আছে, তাহলে এই যে প্রাকৃতিক সম্পদ, এটা হলো এগুলোর প্রয়োজনীয়তা। এবার প্রাকৃতিক সম্পদকে ধরে রাখার জন্য কী কী করতে হবে? প্রাকৃতিক সম্পদকে ধরে রাখার জন্য আমাদেরকে খুব সাবধানে ব্যবহার করতে হবে, অপচয় করা যাবে না। প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা বুঝতে হবে যে এই সমস্ত জিনিসগুলোর, এই সমস্ত প্রাকৃতিক সম্পদের মানে এমনভাবে খরচ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, মানুষের যে প্রধান কতগুলি সম্পদ সেগুলোর মধ্যে হলো অরণ্য সম্পদ, খাদ্য সম্পদ, জল সম্পদ এবং যে প্রাকৃতিক শক্তি সেটাও সম্পদ হিসাবে গণ্য করা হয়। আজকের আলোচ্য বিষয় হলো এই যে অরণ্য সম্পদ ও জল সম্পদ। প্রথমে আসি অরণ্য সম্পদ মানে কি? যে বন, বনকে একটা সম্পদ হিসাবে ধরা হয়। যে দেশের ক্ষেত্রে যে দেশের জলাভূমি বা বন এগুলো যত বেশি, সেই দেশের কিন্তু জীব বৈচিত্র্য তত বেশি। জীব বৈচিত্র্য বেশি হওয়ার কারণে কিন্তু সেই দেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কারণ সেই সমস্ত দেশে পর্যটন অনেক মানে পর্যটকদের থেকে যে অর্থ রোজগার সেটা অনেকটা বেশি হয়। তাহলে এই যে বন বা অরণ্য, এগুলো থেকে আমরা, এগুলো কেন সম্পদ বলা হচ্ছে? বন থেকে আমরা কী কী পাচ্ছি? প্রথম, বন থেকে আমরা ধরো কাঠ পাচ্ছি, বিভিন্ন ধরনের যে গাছের ছাল যেগুলো থেকে বিভিন্ন ওষুধ তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের খাদ্য খাদক সম্পর্কের বহু প্রাণী একই জায়গায় রয়েছে, তার সাথে ধরো এই যে বন নেতে জলচক্র খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, মানে সেই জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, মা জল ধরে রাখছে, তার সাথে মাটির ক্ষয় সেটা বন্ধ করছে,
তাছাড়াও এই যে বন থেকে মধু, ধুনো, সিল্ক, এই সমস্ত বস্ত্র তৈরি, কাগজ তৈরি, এই সমস্তগুলোর জন্য কিন্তু বনের ওপর নির্ভর করতে হয়। এবার এই যাহলে বনকে কী কী ভাবে ব্যবহার করা হচ্ছে জল সম্পদ সংরক্ষণের জন্য, কারণ এই বনেতেই গাছ থাকার ফলে যে বৃষ্টিপাত হয় এবং সেই জল মাটিতে আসে, সেই জলকে কিন্তু ধরে রাখছে। তারপর হলো কাঠ, জ্বালানি, মধু, ধুনো, এগুলো সব কিন্তু আমরা বন থেকে পাচ্ছি। বিভিন্ন ধরনের ঔষধ পাচ্ছি, বিভিন্ন ধরনের ফুল এবং ফুলের বিভিন্ন অংশ পাচ্ছি, যেমন ধরো কেশর জাতীয় যে সমস্ত জিনিস সেগুলো পাচ্ছি। এখান থেকে বিভিন্ন পাতা পাচ্ছি যেগুলো বর্তমানে ব্যবহার করা হয়, থালা, গ্লাস এই সমস্ত তৈরি করা হয়। পরিবেশ দূষণ রোধ করতেও বনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ কার্বন ডাইঅক্সাইডকে এরা টেনে নেয় এবং পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইডের যে লেভেল সেটাকে কমিয়ে দেয়। তার সাথে খাদ্য শৃঙ্খল রয়েছে, বিভিন্ন প্রাণী একটার সাথে একটা এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যুক্ত রয়েছে। একটা প্রাণী যত বেশি খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত, মানে খাদ্য জালের সাথে যত বেশি যুক্ত থাকে, সেই প্রাণী প্রকৃতিতে অবস্থান তত স্থিতিশীল, ঠিক আছে? সেই জন্য এই সমস্তগুলোর থেকে কিন্তু বন থেকে আমরা এই এত সুবিধা পাচ্ছি। এবার সমস্যা হলো এই সুবিধাগুলোর জন্য কী হচ্ছে, আমরা এগুলোর অতি ব্যবহার করে ফেলছি। এখানে যে কথাটা বলেছিলাম স্থিতিশীল মানে হলো সাস্টেনেবল, সাস্টেনেবল ব্যাপারটা হচ্ছে না। কিভাবে? সেটা হলো অতি ব্যবহার করা হচ্ছে। মানুষ নিজেদের সংখ্যা এত, মানে মানুষের পপুলেশন এত বেড়ে গেছে, কী হচ্ছে, চাষবাস মানে মানুষকে তো বেঁচে থাকার জন্য খাদ্য লাগবে, সেই জন্য চাষবাসের জমি বাড়ানোর জন্য অরণ্য প্রচুর পরিমাণ কেটে ফেলা হচ্ছে। দ্বিতীয় হলো মানুষের পপুলেশন এক্সপ্লোশনের জন্য কি হয়েছে, যে থাকার জায়গার অভাব হচ্ছে, সেই থাকার জায়গার বাসস্থান তো গড়ে তোলবার জন্য কি করছে, যে বন কেটে সেই জায়গাতে ক্রমশ মানে বাড়ি ঘর এগুলো তৈরি হচ্ছে। তার সাথে কাগজ শিল্পের জন্য কি করা হচ্ছে, যখন প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলা হয় এবং সেই যে গাছ কেটে ফেলা হয় তার বদলে কিন্তু গাছ বসানো হচ্ছে না। দ্বিতীয় হলো বস্ত্র, এই বস্ত্রর জন্য বিভিন্ন ধরনের সিল্ক যেগুলোর জন্য এক্ষেত্রে যে রেশম কীট অনেক বেশি পরিমাণ মানে চাষ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গাছের অনেক বেশি ক্ষতি হচ্ছে। পশুচারণ খুব বেড়ে গেছে, মানে মানুষ নিজের খাদ্যের জন্যই বিভিন্ন পশুকে জমিতে তাকে পশুচারণ করছে এবং তার ফলে কি হচ্ছে, পশুরা এই যে জমির ঘাস বা ছোটো ছোটো উদ্ভিদ এগুলো খেয়ে নেওয়ার ফলে কি হচ্ছে, সেই গাছগুলো মারা যাচ্ছে, তার ফলে মাটি আলগা হয়ে যাচ্ছে। মাটিতে যখন জল মিশে থাকে সেই মাটি তবু একটু মানে শক্ত থাকে, কিন্তু যেই জল সূর্যালোকেতে ইভাপোরেট করে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তখন সেই মাটি আলগা হয়ে যাচ্ছে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তার ফলে তারপর যখন জোরে বৃষ্টিপাত হচ্ছে সেই গুঁড়ো বা ধুলোর মতো যে মাটি সেগুলো কিন্তু ধুয়ে চলে যাচ্ছে, তার ফলে বনের যে মাটি সেটাও কিন্তু মাটিও ক্ষয় ঘটছে। আর একটা বনের ধরো যখন দাবানল হলো, সেই জায়গায় নতুন বন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু মানে একটা বড় সমস্যা দেখা যেতে পারে। এই যেমন অস্ট্রেলিয়ায় হলো প্রচণ্ড পরিমাণ দাবানল হলো, সেই জায়গায় যদি সমস্ত গাছ পুড়ে গেছে, সেই জায়গায় যদি নতুন করে বন মানে নতুন করে গাছ না পুঁতে বন না করা হয়, তাহলে কিন্তু সেই জমিও ক্রমশ মাটি ক্ষয় হবে এবং অরণ্য ধ্বংস হচ্ছে। আর মানুষ বিভিন্ন কলকারখানা স্থাপনের জন্য প্রচুর পরিমাণ অরণ্য কেটে সেই জায়গায় বড় বড় কলকারখানা তৈরি করছে, সেটাও কিন্তু অতি ব্যবহারের মধ্যে পড়ছে। তাহলে এই জিনিসগুলো অতি ব্যবহারের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে না, যেটা হচ্ছে সেটা পরবর্তী প্রজন্মকে কিন্তু ক্ষতি করবে, মানে পরবর্তী প্রজন্ম এটার জন্য সাফার করবে। তাহলে এই বন ধ্বংস হওয়ার ফলে কী কী হচ্ছে, বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, কারণ খাদ্য খাদক শৃঙ্খল হারিয়ে যাচ্ছে, তার ফলে বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, গাছের যে সংখ্যা সেটা কমে যাচ্ছে, তার ফলে পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাত অনেক কমে যাচ্ছে। গাছ যত বেশি কেটে ফেলা হবে সেটা কী হবে, বৃষ্টিপাত অনেক কমে যাবে। তারপর হলো চারা গাছের সংখ্যা অনেক কমে যাচ্ছে, জমির মধ্যে মানে বনের মধ্যে দাবানল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে, ঠিক আছে? তাহলে এই অরণ্য সম্পদ থেকে আমরা কী কী পাই, এটার থেকে কী কী সমস্যা হচ্ছে এখন, এবং সেই সমস্যা কীভাবে আমরা সমাধান করতে পারি, সেগুলো যদি আমরা না জানি এই সম্পদগুলোকে কিন্তু ধরে রাখতে পারবো না। সেটার জন্য একটা দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাও ভেঙে পড়বে, পরবর্তী প্রজন্ম কিন্তু এই কোনো জিনিসই কিন্তু সুবিধা পাবে না, তাদেরকে আমরা একটা মানে ভয়ঙ্কর পৃথিবীর মুখে ঠেলেতে দিচ্ছি। সেই জন্য আমাদের এই যে অতি ব্যবহারের দিকগুলো খেয়াল রাখতে হবে এবং অতি ব্যবহার যাতে না হয় সেদিকে আমাদেরকে ব্যবহার করতে হবে, মানে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই অতি ব্যবহারের ক্ষেত্রে এই যে কাগজ যেটা আমরা অনেক পরিমাণ মানে নষ্ট হয় সেই দিকে মানে খেয়াল রাখতে হবে। এখন বিভিন্ন ডিজিটাল প্যাড ইউজ করা হয় যেটাতে লিখে ইরেজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু কাগজের ব্যবহার কম মানে
তুলনামূলক কমবে, তার ফলে গাছ কেটে ফেলাটা হ্রাস হবে। তার সাথে সাথে এই চাষবাস, বাসস্থান এগুলোও কিন্তু মানুষ শুধু নিজের সুবিধার্থে বনকে ব্যবহার করলেও চলবে না, অরণ্যের সুবিধার দিকগুলোর কথাও মনে রাখতে হবে। এখন আসি জল সম্পদে। এই জল সম্পদকে কেন জল সম্পদ বলা হচ্ছে? পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল, সেটা সবাই আমরা জানি। এই তিন ভাগ যে জল সেটার মধ্যেও বেশিরভাগটাই হলো সমুদ্রের জল। সমুদ্রের জল লবণাক্ত, যেটাকে বলা হয় হলো অব্যবহারযোগ্য জল, মানে এই জলটাকে ব্যবহার করা যায় না। একমাত্র এই সমুদ্রের জল থেকে নুন প্রস্তুত ছাড়া সমুদ্রের জল অন্যান্য কোনো কাজে ব্যবহার করা যায় না। আর বাকি যে 3% মানে 97% হলো সামুদ্রিক জল বা অব্যবহারযোগ্য জল, এই যে 3% সেটা হলো ব্যবহারযোগ্য জল বা মিষ্টি জল। এই মিষ্টি জলের আবার দুটো ভাগ আছে, সেটার প্রধান যেটা জল সেটা হলো ভূপৃষ্ঠ জল, মানে ভূপৃষ্ঠের ওপরে যে জল আছে, ধরো হিমবাহ, তুষার, বিভিন্ন নদ নদী এগুলো। আর 0.62% হলো ভূগর্ভস্থ জল। তাহলে বুঝতে পেরেছো ভূগর্ভস্থ জলের পরিমাণ কতটা কম। এবার এই ভূগর্ভস্থ জল যদি আমরা ধরো টিউবওয়েল এগুলোর মাধ্যমে অত্যন্ত মানে বেশি তুলে ফেলি, তখন কী হয়ে যাবে, যে মাটির জলস্তর অত্যন্ত কমে যাবে, তার ফলে কিন্তু মাটিরও ক্ষতি হয়। সেই জন্য কী করতে হবে, আমাদের যে জল যেটা ব্যবহার করি সেই জলটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে পরবর্তী প্রজন্মরাও এই জল ব্যবহার করতে পারে। কারণ এখন যেরকম জলের অবস্থা, সেইভাবে আমাদের দুটো তিনটে পর মানে প্রজন্মের পরের যে সমস্ত মানে প্রজন্মরা, তারা কিন্তু এই জল নিয়ে প্রচণ্ড অসুবিধা মানে ভোগ করবে, এবং তাদের কাছে স্নান তখন একটা বিলাসিতা পর্যায়ে চলে যাবে। কারণ এতটা জল ব্যবহার করে স্নান করা বা এই জাতীয়গুলো মানে তখন আর মানে হবে না। সেই জন্য এই যে জল, তাহলে জলটাকে আমাদের খুব বুঝে ব্যবহার করা হচ্ছে। এবার জলের ব্যবহার সবাই তোমরা জানো, কৃষিতে অবশ্যই কাজে লাগছে, কলকারখানা, বিভিন্ন শিল্পে, বিভিন্ন কলকারখানা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণ জল লাগে, সার কারখানা, তারপর বিভিন্ন কেমিক্যাল কারখানা, সমস্ত কিছুতেই জল প্রচুর পরিমাণ লাগে। তাছাড়াও মানুষ ও বিভিন্ন জীবেদের পানীয় হিসাবে, মানুষের নিত্য প্রয়োজনে এগুলোতে জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে জল ছাড়া তো বেঁচে থাকা সম্ভব না, কিন্তু মানুষ কী করছে, এখন জল যেহেতু অ্যাভেলেবেল, যেখানে যেখানে ধরো প্রচুর মানে জলের কষ্ট নেই, সেখানে মানুষ এই জলের গুরুত্ব বোঝে না, তারা প্রচুর পরিমাণ জলকে নষ্ট করছে। কীভাবে নষ্ট করছে, ধরো শহরে কল খুলে রাখছে, মানে সাবান কাচার জন্য প্রচুর জল ব্যবহার করছে, তারপর ধরো মানে যে স্নানের সময় প্রচুর জল অতিরিক্ত নষ্ট করছে, খাবার জল, ধরো যে জল ব্যবহার করা জল, যেমন ধরো জামাকাপড় কাঁচা জল বা ধরো ঘর মোছার নোংরা জল, সেই জল গাছে দিয়ে দিলে গাছ সেই জলটা ব্যবহার করে নিতে পারে, এই জল ফেলে দিচ্ছে। জলের রিইউজ করতে হবে, যেগুলো মানে আমরা ব্যবহার করতে পারি না কিন্তু গাছেতে দেওয়া যায়, অন্যান্য কাজ করে নিতে হবে যাতে জল মাটি থেকে আমরা বেশি জল তুলে নিতে না পারি, ঠিক আছে। আরও একটা কথা, সেটা হলো এই যে ব্যবহারযোগ্য জলের অনেকটা অংশ কিন্তু তুষার হিমবাহের মধ্যে রয়েছে, যেটা আমাদের দেশে খুব কম আছে। ব্যাপারটা হলো সুমেরু এবং কুমেরু অঞ্চলে এই তুষার বা হিমবাহ প্রচুর আছে। তাহলে আমাদের ক্ষেত্রে ভূগর্ভস্থ জল এবং বিভিন্ন নদ নদী পুকুরের জলই প্রধান, ঠিক আছে। সেই জন্য কী করতে হবে, এই জলগুলো যাতে ফিরে আসে বা এই জলগুলোর জল লেভেলটা যাতে ফিরে আসে সেটা ভাবতে হবে। সেটা কীভাবে হতে পারে, সেটা হলো বৃষ্টির জলকে ধরে রাখার মাধ্যমে হতে পারে। যেমন ধরো জল সংরক্ষণ আমরা কী কীভাবে তাহলে করতে পারি, জলাশয় খনন করতে পারি। কিন্তু জলাশয় অত্যধিক খনন করলে কিন্তু আমি মাটি থেকে জল তোলার কথা বলছি না, জলাশয় খনন করে রেখে সেই জায়গায় বৃষ্টির জলকে ধরে সেই জল ব্যবহার করা সম্ভব। বনাঞ্চল সৃষ্টি, এটা খুব ভালো একটা জল ধরে রাখার একটা উপায়। সেটা হলো বন যখনই সৃষ্টি করবে, গাছ কী করে, মূলের মাধ্যমে মাটিটাকে ধরে রাখছে, জলও সেখান থেকে নিচ্ছে, সেই জল বাষ্পীভূত হচ্ছে, মেঘ হচ্ছে, সেই জায়গায় বৃষ্টি হচ্ছে, ফলে বনাঞ্চল সৃষ্টি করলে কিন্তু এই জলচক্র খুব ভালোভাবে মেনটেন হয়। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে বনাঞ্চল সৃষ্টির মাধ্যমে মাটির যে জলস্তর সেটাকে ধরে রাখার। তারপর বাঁধ দেওয়া, যে সমস্ত জায়গায় ধরো বর্ষাকালে প্রচণ্ড মানে নদীর পাড় ভেঙে যায়, সেই সমস্ত জায়গায় বাঁধ দিয়ে বৃষ্টির জলকে ধরে রেখেও জলকে তোমার সংরক্ষণ করা সম্ভব। তারপর হলো অপচয় রোধ, মানুষ যে সমস্ত জল
মানে যে জলগুলো রিইউজ করা সম্ভব সেই জলগুলোকে রিইউজ মানে পুনর্ব্যবহার না করে জল ফেলে দিচ্ছে, জলের অপচয় ঘটাচ্ছে, সেগুলোকে বন্ধ করতে হবে। চাষের জমিতেও জলের প্রচুর অপচয় ঘটে, অনেক চাষি এই বিষয়ে সচেতন নন, তারা প্রচুর পরিমাণ জল নষ্ট করেন এবং সেক্ষেত্রে জমির সাথে সাথে জমির পেস্টিসাইড বা সার এগুলোও ধুয়ে গিয়ে জলাশয়ে গিয়ে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু জলাশয়ের ক্ষতি হয়। তারপর হলো বৃষ্টির জল সংরক্ষণ, এটা খুব গুরুত্বপূর্ণ। বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে আমরা জলস্তরকে মানে ধরে রাখতে পারি, মাটির জলস্তরটাকে কমে না যেতে দিতে পারি। বর্তমানে বিভিন্নভাবে এটা করা হচ্ছে, সেটা হলো শহরের বিভিন্ন জায়গায় গর্ত খোঁড়া হচ্ছে, ছোট ছোট গর্ত যার নিচে বিভিন্ন নুড়ি দিয়ে দেওয়া হয়েছে, বড় নুড়ি ছোট নুড়ি এরকমভাবে, যাতে ওর মধ্যে দিয়ে, এই গর্তের মধ্যে দিয়ে বৃষ্টির জল যখন মাটির গভীরে যাচ্ছে, এই যে নুড়ি পাথরের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে পরিশ্রুত হচ্ছে এবং যে পরিশ্রুত জলই সেটা মাটির নিচে জলস্তরে চলে যাচ্ছে এবং সেই জলস্তরটাকে কমতে দিচ্ছে না। ছোটো ছোটো খাল কেটে এবং তার নিচে ফিল্টার বেড তৈরি করেও এই যে তোমার বৃষ্টির জল সংরক্ষণ করা সম্ভব। তাছাড়াও শহরাঞ্চলে এটা করতে বলা হয় যে বাড়ির ছাদে, ধরো যেখান দিয়ে বাড়ির ছাদে বৃষ্টির জলটা অনেকটা পরিমাণ পড়ছে, সেই জলটাকে তুমি একটা নির্দিষ্ট ট্যাঙ্কে এনে জড়ো করলে এবং সেই জলটাকে গৃহস্থের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো। অনেক সময় অ্যাকচুয়ালি বৃষ্টির জলকে বলা হয় পিউরিফাইড ওয়াটার, আগেকার দিনে বলা হতো, এখন দূষণের পরিমাণ অনেক বেড়ে যেতে সেটা বলা হয় না, কিন্তু ঘরের অন্যান্য কাজে যেমন ঘর মুছতে, গাছে জল দিতে, বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করা, যে বৃষ্টির জল এটাকে ব্যবহার করা সম্ভব। আচ্ছা, এই যে বৃষ্টির জল এটাকে ধরে রেখে ব্যবহার করাও সম্ভব, এই জলটাকে মানে পাইপের মাধ্যমে মাটি খুঁড়ে মাটির নিচেও পাঠিয়ে দেওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা জল সংরক্ষণ করতে পারো। পরের পর্বে তোমার এই খাদ্য সম্পদ এবং এই যে প্রাকৃতিক সম্পদ এগুলো নিয়ে, প্রাকৃতিক যে গ্যাস এগুলো নিয়ে আলোচনা হবে। আজ এই পর্যন্তই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।